রহিম সাহেব একজন স্মার্ট মানুষ, সব ধরনের সোশ্যাল মিডিয়া তিনি ব্যবহার করেন। ফ্যান ফলোয়ারের সংখ্যাও নিহাত কম নয়। খাবার টেবিলে কখনো মধ্যরাতে তিনি নোটিফিকেশন চেক করে থাকেন। ওনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সাথে অ্যাড করা আছে ওনার বয়স, ওনার পছন্দ অপছন্দ, আত্মীয় স্বজন সবই। মাঝে মাঝে মন খারাপ হয়ে যায় যখন দেখেন ওনার কোনো ফ্রেন্ডস বা ফলোয়ার কোনো একটি নেগেটিভ কমেন্ট করছেন ওনার পোস্টে। আকাশ সাহেবের ভাবনা জুড়ে আছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে সবই ফ্রি দিচ্ছে, তবে ছোটোখাটো কিছু তথ্য দিতে ওনার সমস্যা কোথায়? তবে মাঝে মাঝে আকাশ সাহেবের খুব মন খারাপ হয়ে যায় যখন দেখেন খুব কাছের বন্ধুটি একটি গাড়ি কিনে তা পোস্ট করছেন। সাগর সাহেব ফ্যামিলি নিয়ে কত সুখে আছেন, সমস্ত পিকচার তিনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছেন। এই যে কয়দিন আগে শুনলেন ওনার প্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গিয়েছেন, তখন খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল, পরে শুনলেন না তিনি বেঁচে আছেন। আপনি নিজেও ভাবছেন এগুলো তো প্রতিদিনই আমাদের সাথে হরহামেশা ঘটেই চলেছে, তাহলে প্রবলেমটা কোথায়? আসুন এবার আমরা আকাশ সাহেবের ক্যারেক্টার বিশ্লেষণ করি, তাহলে পেয়ে যাব সোশ্যাল মিডিয়ার ডার্ক সাইডগুলো, বুঝতে পারবেন কত ভয়ঙ্কর বিপদে আছেন আপনিও। সোশ্যাল মিডিয়ার প্রোডাক্ট আপনি নিজেই, প্রযুক্তির কথা হলো ইফ ইউ আর নট পেইং দ্য প্রোডাক্ট ইউ আর দ্য প্রোডাক্ট। আপনি যদি কোনো বস্তু ক্রয় করার জন্য মূল্য পরিশোধ না করেন তাহলে ভাবতে হবে আপনি নিজেই সেই বস্তু। আকাশ সাহেব যখন নিজের ইচ্ছায় নিজের নাম, ফোন নাম্বার, পছন্দ অপছন্দ সব কিছুই বলে দিচ্ছেন, তখন পর্দার আড়ালে তৈরি করা হচ্ছে আরেকটি ভার্চুয়াল আকাশ সাহেব, বাকাশ সাহেবের আরেকটি ফাইল। আপনি ভাবছেন কে করছে এগুলো? সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো কোটি কোটি টাকা বেতন দিয়ে হাজার হাজার ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়ে রেখেছেন আপনার প্রোফাইল তৈরি করার জন্য, আর এসব ফাইল বিক্রি করা হচ্ছে শত শত কোম্পানির কাছে। এর মধ্যে এমনও অনেক কোম্পানি আছে যাদের নাম আপনি কোনো দিন শুনবেন না। প্রকৃত তথ্য জানলে আপনার চোখ কপালে উঠবে। গত বছর প্যান্ডামিকের সময় জাকারবার্গ সাহেব এই ডাটা বিক্রি করে আয় করেছেন ২,০০০ কোটি ডলার। এই ডাটা মার্কেট হলো পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট, যার বাজার দর হলো ২০০ বিলিয়ন ডলার। ডিজাইন অ্যাডিকশন কি বোঝেন? আসেন তাহলে একটু আলোচনা করা যাক। এটিও বায়োলজিক্যাল অ্যাডিকশনের মতোই। আপনি হয়তো সারাদিন পরিশ্রম করে সংসারের ব্যয় বহন করতে পাচ্ছেন না, কিন্তু তারপরও যখনই সময় পাচ্ছেন আপনার দুই আঙ্গুল মোবাইলের স্ক্রিনে স্ক্রল করছে। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম কেউ না কেউ আপনাকে ব্যস্ত করে রাখছে, আপনার অজান্তেই। এসবই ডিজাইনের খেলা, লাইক, কমেন্ট, শেয়ার এসব দিয়ে আপনাকে মশগুল করে রাখা হচ্ছে। তারা হিউম্যান বিহেভিয়ারের উপরে গবেষণা করে যাচ্ছে কীভাবে আপনাকে আরও বেশি বেশি এঙ্গেজমেন্ট করে রাখা যায়। আপনি কখনো বুঝবেন না তাদের এই সফাদ। অসুস্থ এক প্রতিযোগিতা। সোশ্যাল মিডিয়াতে প্রদর্শনের ট্রেন একটা চলছে। আপনি ভাবছেন আপনি হয়তো শুধু দর্শক, বিষয়টা তা নয়। সোশ্যাল নেটওয়ার্কগুলো আপনাকেও ট্রেনিং দিয়ে যাচ্ছে পাকা খেলোয়াড় বানানোর জন্য। তখন আপনিও বাড়ি গাড়ি কিনলে পোস্ট দেওয়া শুরু করবেন। শুধুমাত্র বাংলাদেশে প্রতি ১২ সেকেন্ডে একটি করে সোশ্যাল অ্যাকাউন্ট ওপেন হচ্ছে। এবার দেখা যাক আপনার বিহেভিয়ারগুলো কীভাবে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করে। আপনি প্রায় লক্ষ্য করে থাকবেন, আপনি যখন ফেসবুকের সার্চ বক্সে কোনো একটা লিখে সার্চ দিলেন, পরক্ষণেই আপনি দেখবেন নিউজ ফিডে পুরা সেই জিনিসটাই চলে এসছে যেটা আপনি লিখে সার্চ দিলেন। সাপোজ আপনি একটা ঘড়ি কেনার জন্য লিখে সার্চ দিলেন, ঠিক এক সেকেন্ড পরে আপনি যখন আবার ফেসবুক স্ক্রল করবেন দেখবেন ওরা আপনার পুরা নিউজ ফিডে ঘড়ি সাজাই দিয়েছে। আপনি শুধুমাত্র লিখে সার্চ দিলেন, এবার ওরা আপনাকে কিনিয়ে ছাড়বে। আপনি যখন সোশ্যাল সাইটে বেশি বেশি এঙ্গেজমেন্ট থাকেন তখন আপনার মস্তিষ্ক থেকে ডোপামিন নিঃসৃত হয়, যা ড্রাগ অ্যাডিকশনের মতোই ভয়ঙ্কর। মিথ্যা প্রদর্শনী ভরা ভার্চুয়াল জগতে ভালো কিছুও আছে, তবে তা নিয়ন্ত্রিত হয় আপনার বিহেভিয়ার দ্বারা। আজ তাহলে এ পর্যন্তই, বিদ্যাশন থেকে বিদায় নিচ্ছি আমি মুহিব, দেখা হবে নেক্সট পর্বে, বাই বাই।